নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের পারুল প্রকাশনীর টার্গেট সলভ করাচ্ছি। আজকে আমি ইতিহাস সলভ করাচ্ছি আমাদের মডেল কোশ্চেন সেট 11। তো দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছো, প্লিজ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাদের চ্যানেলটা কিন্তু অনেকটা গ্রোথ আসবে। একমাত্র তোমরাই পারো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তোমাদের কাছে আর কোনো কিছুই চাই না, শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে দিলেই আমাদের চ্যানেল সামনের দিকে খুব স্পিডে এগিয়ে চলবে। আর তোমাদের আমি মাধ্যমিকের যে সমস্ত বইগুলো বেরোবে, যেমন ABTA, WBHA, ঠিক আছে, পর্ষদ স্কুল থেকে যেটা দেবে, সেইগুলো কিন্তু আমি টু দ্য পয়েন্ট সম্পূর্ণরূপে যতটা পারি, আমার সম্ভব যতটা পারি ততটা আমি তোমাদের সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি পেজ নম্বর F31 এবং F32 পারুল প্রকাশনীর ইতিহাস সলভ করাবো। যে সমস্ত ছাত্র ছাত্রীদের কাছে বইটা নেই, তারা অবশ্যই সলভ করে নেবে। ফার্স্ট প্রশ্ন 1.1, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় গয়ের আসার 8ই মার্চ। পরের প্রশ্ন 1.2, বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম 1.2 এর অ্যান্সার হবে গয়ের আসার আরজিকর কলেজ। পরের প্রশ্ন 1.3, ভারতের বেকন নামে খ্যাত 1.3 অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন 1.4, 1822 খ্রিস্টাব্দে রাজা রামমোহন কোন পত্রিকা প্রকাশ করেন 1.4 অ্যান্সার হবে 1.4 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মিরাতুল আকবর। পরের প্রশ্ন 1.5 এর প্রশ্ন বলেছে গোসাইজি নামে পরিচিত ছিলেন 1.5 অ্যান্সার হবে ঘয়ের আচার বিজয়কৃষ্ণ গোস্বামী। পরের প্রশ্ন 1.6, কুকা বিদ্রোহ ভারতের যে প্রদেশে হয়েছিল সেটি হলো 1.6 এর অ্যান্সার হবে কুকা বিদ্রোহ পাঞ্জাব। 1.7 এর প্রশ্ন কি বলেছে চিল নায়ক যে বিদ্রোহের নেতা ছিলেন, চিল নায়ক যাকে বলে, 1.7 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভীল বিদ্রোহ। 1.8, ভারতীয় চিত্রকলার আধুনিক প্রতিকৃত হলেন 1.8 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 1.9, ভারতের ম্যাকিবেলি নামে খ্যাত 1.9 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নানা সাহেব। পরের প্রশ্ন 1.10, ভারতের জাতীয়তাবাদের বাইবেল যে ধর্মগ্রন্থকে বলা হয় সেটি হলো 1.10 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আনন্দমঠ। 1.11, বাংলার কোন বিজ্ঞানী জামশেদপুরে লোহিস্পাত কারখানা গড়ে তুলতে জামশেদজি টাটাকে উৎসাহ করেন। তো দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1.11 এর প্রশ্ন, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রমথনাথ বসু। 1.12, শিক্ষাক্ষেত্রে পরিশ্রাবণ তত্ত্বের প্রবক্তাকে 1.12, তো দেখো 1.12 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মেকলে। পরের প্রশ্ন 1.13, 1881 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কারখানা আইন পাশ হয় যাদের নেতৃত্বে, তাদের মধ্যে অন্যতম হলো, তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, তাদের মধ্যে অন্যতম হলো 1.13 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিপি ওয়াদিয়া। 1.14, মার্টিন ছদ্মনাম পরিচিত 1.14 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মানবেন্দ্রনাথ রায়। 1.15, গান্ধী মহারাজ কি জয় এই স্লোগানটি কোথাকার চা শ্রমিকরা দিতেন 1.15 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আসাম। 1.16, মহিলা রাষ্ট্রীয় সংঘ
প্রতিষ্ঠিত হয়। 1.16 এর অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার 1828 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আমাদের 1.17, 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি কোন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি হয়। 1.17 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, মাস্টারদা সূর্য সেন। পরের প্রশ্ন 1.18, এক জাতি এক ধর্ম এক ঈশ্বর এক প্রচার করেন কে। 1.18 দেখো শ্রীনারায়ণ গুরু। 1.19 ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। 1.19 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, 1947 খ্রিস্টাব্দে 14ই জুলাই। 1.20 দ্য মার্জিনাল মেন এর লেখক। 1.20 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, প্রফুল্ল চক্রবর্তী। কী হবে? প্রফুল্ল চক্রবর্তী। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। এবার আমি ঠিক ভুল নির্ণয় করবো, যেটা ভুল হবে সেটা কেড়ে দেবো, যেটা ঠিক হবে সেটা রাইট চিহ্ন দেবো। তো তোমরা কিন্তু লিখে নেবে, ওকে? কী বলছে বুঝতে পারছো তো? দেখো ঠিক ভুল নির্ণয় করার আগে তোমাদের আমি যে সমস্ত প্রশ্নগুলো আছে ছোটো ছোটো সেইগুলো সলভ করে দেবো। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে একান্তই আমার অনুরোধ। আর কোনো কিছু দরকার নেই, কোনো কিছু দরকার নেই, শুধু একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু অল নোটিফিকেশান অনটা করে দিও। আর আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ পেজের লিঙ্ক দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপের যে চ্যানেলটা আছে সেটাও তোমরা সাবস্ক্রাইব করে দেবে। 2.11 ভারতের প্রথম কী বলেছে স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম কি? রাজ তরঙ্গিনী। ত র উময় গয় হস্রি নয়দিকে রাজ তরঙ্গিনী। ওকে নেক্সট প্রশ্ন 2.12, বাল্মীকি প্রতিভা নাটকটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন 2.13, 1857 খ্রিস্টাব্দে 29শে মার্চ কার ফাঁসি হয়? অ্যান্সার হবে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়। পরের প্রশ্ন নেক্সট কী বলেছে? বলেছে 2.14, তিন কাঠিয়া প্রথা কোন ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল? তিন কাঠিয়া প্রথা নীল চাষ। কী হবে? নীল চাষের সঙ্গে যুক্ত। ওকে এবার আমি তোমাদের ঠিক না ভুল আছে এইগুলো নির্ণয় করাবো। 2.21, কাঙাল হরিনাথ গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন না? তো খুবই ভুল কোশ্চেনটা ছিলেন, যেটা 1863 হয়েছিল এটা ভুল আছে। পরে প্রশ্ন 2.22, দেরাদুন বিজ্ঞানভিত্তিক বন সংরক্ষণ শেখানো হয়? তো দেখো এই যে প্রশ্ন আছে 2.22, এই যে প্রশ্ন এটা কিন্তু ঠিক। 2.23, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে 1906 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। 2.24, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে খ্যাত। 2.24, তো দেখো 2.24 যেটা আছে এটাও কিন্তু ঠিক, অর্থাৎ একটা মাত্র ভুল। এবার তোমাদের আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে দেখাবো, ওকে? তো দেখো 2.31, দেখতেই পারছো 2.31-এর অ্যান্সার হবে কী বলেছে, বিবির ধাত সমগ্র কালীপ্রসন্ন সিং, উলগুলান। বলো গেস করো কী হবে? উলগুলান। অ্যান্সার হবে 1899 আগস্ট থেকে বেঙ্গল গেজেট, খোদাই খিদমতগর খান আব্দুল গফ্ফর খান। তো দেখো ইতিহাসের যে কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু ভালো করে প্রশ্ন উত্তর ভালো করে পড়তে হবে কিন্তু, ওকে? আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে এবার আমি তোমাদের বিবৃতি সলভ করাবো। 2.51, বিবৃতি, মহাবিদ্রের প্রতি শিক্ষিত বাঙালি সমাজ নীরব দর্শক ছিলেন,
তো দেখো এই যে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 2.51 2.51 এর ব্যাখ্যা কিন্তু দুই হবে ঠিক আছে ভারতে ইংরেজ শাসনের অধীনে থাকা বেশি নিরাপদ ভেবেছিল 2.52 হিন্দু প্যাট্রিয়ট ছিল ভারতের প্রথম জাতীয়তাবাদী পত্রিকা 2.52 তো দেখো 2.52 এর ব্যাখ্যা এটাও কিন্তু দুই হবে এটাও দুই হবে আর রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদকে উজ্জীবিত করেছিল পরের প্রশ্ন কি বলেছে 2.53 পরের প্রশ্ন 2.53 বিবৃতি ভারতের বড়লাট লর্ড কার্জনের কাছে বাংলা ছিল অশান্তির উৎসব তো দেখো সুপ্রিয় দর্শকাতে ব্যাখ্যা তিন হবে বাঙালিরা প্রগতিশীল রাজনৈতিক চেতনা সম্পন্ন ও জাতীয়তাবাদী পরের প্রশ্ন 2.54 কি বলেছে গান্ধীজি তার ডান্ডি অভিযানে মূল স্বেচ্ছাসেবী দলে নারীদের অন্তর্ভুক্ত করতে চাননি 2.54 এর ব্যাখ্যা তিন হবে যাত্রাপথ সুদীর্ঘ যা নারীদের পক্ষে বিপজ্জনক কষ্টকর ছিল তো এটা আমরা সলভ করেছি বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেব ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে